एक बार एक विशाल बड़ो विज्ञानी तार निजेर छेलेर मतो करे एकटा रोबोट बनाय किन्तु रोबोटटा तार कोनो कथा शुनतो ना। तबे एरपरे ओई रोबोटेर साथे घटते थाके अनेक अनेक मजार घटना। 2009 साले मुक्तिप्राप्त साइफाई मुभि एस्ट्रोबॉयर गल्प आजके आपनादेरके शोनाबो। आपनादेर साथे आछि आमि सादी। तो चलुन गल्पटी शुरू करा जाक। সময়টা প্রায় 2101 সাল, যখন সারা পৃথিবী দূষিত হয়ে গিয়েছে, তাই এখন কোনো মানুষ পৃথিবীতে বাস করতে পারে না। সেজন্য বিজ্ঞানীরা একটা মেট্রো সিটি তৈরি করেছে। আর এই বিশাল সিটি পৃথিবী থেকে উপরে ভাসমান অবস্থায় রয়েছে, যেখানে সমস্ত কাজকর্ম রোবটের সাহায্যে করানো হয়। আসলে টেকনোলজি এত বেশি উন্নত হয়ে গেছে যে রোবটের সাহায্যে মানুষ সমস্ত ধরনের কাজকর্ম করিয়ে নেয়। রাস্তায় কোথাও কোনো ময়লা থাকলে সেগুলো রোবট পরিষ্কার করে ফেলে। শুধু তাই নয়, খাবার পরিবেশন করা, বাজার করা, ঘরবাড়ি বানানো, সব কাজই আসলে রোবট দিয়েই করানো হয়। রোবটরা মানুষের সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেছে। তবে এই মেট্রো সিটি বানানোর পেছনে বিজ্ঞানী ডক্টর টেনমার অবদান সবচেয়ে বেশি। আসলে সে আধুনিক রোবোটিক্সের জনক। ডক্টর টেনমারের একটা আদরের ছেলে রয়েছে যার নাম টবি। সেও তার বাবার মতো অনেক বেশি মেধাবী। ফিজিক্স ক্লাসে সে সবার আগে অল্প সময়ে অনেক বড় বড় সূত্র সমাধান করে ফেলে। এটা দেখে তার টিচার অনেক বেশি অবাক হয়ে যায়। টবি ওখান থেকে চলে গেলে টিচার তার স্কোর চেক করে দেখতে পায় যে সে 100তে 100 পেয়েছে। যাই হোক, টবি স্কুল থেকে বের হওয়ার সাথে সাথে অরিন নামে একটা রোবট তাকে বাড়িতে নেওয়ার জন্য আসে। সে যখন গাড়ির ভিতরে ওঠে ঠিক তখনই হলোগ্রাফিক ইমেজের মাধ্যমে তার বাবা তার সাথে কথা বলতে থাকে। সে তার বাবাকে বলতে থাকে, বাবা জানো, আজকে আমি পরীক্ষায় 100তে 100 পেয়েছি। তখন তার বাবা তাকে নিয়ে অনেক গর্ববোধ করে। কিন্তু সে তখন টবিকে বলে, আমি তোমাকে কোয়ান্টাম মেকানিক্সের ওই অনুষ্ঠানে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আজকে প্রেসিডেন্ট পিসকিপার নামক ওই স্পেশাল রোবটটা মানুষের সামনে নিয়ে আসবে, তাই তোমাকে আমি আর ওখানে নিয়ে যেতে পারছি না। এটা বলেই তার বাবার হলোগ্রাফিক ইমেজ বন্ধ হয়ে যায়। কিন্তু একথা শুনে টবির অনেক বেশি মন খারাপ হয়ে যায়, কেননা সেও পিসকিপার নামক ওই রোবটটিকে দেখতে যাচ্ছিল। আর তাছাড়া নতুন রোবট দেখার জন্য তার মন উতলা হয়ে যায়। তাই সে তখন রোবট অরিনকে বলে বিজ্ঞান মন্ত্রণালয়ে যাওয়ার জন্য। কিন্তু রোবটটা তার কোনো কথা শুনে না, বরং উল্টো বলে, তোমার বাবা বলেছে তোমাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, আমি তার কথা অমান্য করতে পারি না। তাই সে টবির কথা শোনে না। তবে টবিও বেশ বুদ্ধিমান ছেলে। সে তখন রোবটটির ফাংশন এলোমেলো করে তাকে নিয়ে তার বাবার অফিসের দিকে রওনা হয়। আর এদিকে প্রেসিডেন্ট একদল রোবট নিয়ে টেনমারের সাথে কথা বলছিল। আসলে তারা একটা স্পেশাল রোবট তৈরি করেছে যেটা তারা সেনাবাহিনীর কাজে ব্যবহার করতে চায়। কিন্তু কিছুক্ষণ পরেই পেছন থেকে টবি তার বাবাকে ডাক দেয়। তাকে দেখেই তার বাবা অনেক বেশি রেগে যায়। কিন্তু প্রেসিডেন্ট বলে, আরে ও ছোট মানুষ, ওকে আমাদের সাথে আসতে দাও, আর বড় হয়ে ও তোমার মতো একজন বিজ্ঞানী হবে। তবে কিছুক্ষণ পরে টবি প্রেসিডেন্টকে বলে, আপনার এই রোবটগুলো অনেক বেশি ওল্ড ফ্যাশনের। এই কথা শুনে প্রেসিডেন্ট টবিকে আর তাদের সাথে যেতে দেয় না। বিশাল বড় একটা অডিটোরিয়ামে এলফান নামক একজন বিজ্ঞানী ব্লু কোর এবং রেড কোর সম্পর্কে অনেকগুলো বিজ্ঞানীকে বোঝাচ্ছে। মহাকাশে গবেষণা করে তারা এই ব্লু কোরের সন্ধান পেয়েছে। আর তাছাড়া এই পদার্থটি পারমাণবিক বোমার চেয়েও অনেক বেশি শক্তিশালী, যা দিয়ে সমস্ত মেট্রো সিটির মানুষের কাজে লাগানো যাবে। শুধু তাই নয়, এই ব্লু কোরের সাহায্যে পৃথিবীতে আবার নতুন করে সব কিছু ঠিক করা সম্ভব হবে। তবে এর সাথে আর একটা দুঃসংবাদও রয়েছে। এই যে লাল রঙের যে পদার্থটি রয়েছে, এটা খুবই ভয়ঙ্কর। বিজ্ঞানীরা এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। যখন সে এসব কথা বলছিল ঠিক তখন প্রেসিডেন্ট এসে তাকে থামিয়ে দেয় এবং তার কাছ থেকে লাল ও নীল রঙের পদার্থ দুটিকে নিয়ে নেয়। এরপর তারা সবাই মিলে যে স্পেশাল রোবটটি তৈরি করেছিল সেই রোবটটার ভেতরে নীল পদার্থটি দিয়ে পরীক্ষা করতে চায়। আর তারা এই রোবটটার নাম দেয় পিসকিপার। যেহেতু নীল রঙের পদার্থটিতে পজিটিভ এনার্জি রয়েছে, তাই এটা ভালো কাজে ব্যবহার করা যাবে। কিন্তু প্রেসিডেন্ট তখন বলে, না, তোমরা পিসকিপারের ভেতরে লাল রঙের পদার্থটি প্রবেশ করাও, যেন এটা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। তখন ডক্টর টেনমার এবং এলফান এ কাজ করতে তাকে নিষেধ করে। কিন্তু প্রেসিডেন্ট বলে, আমাকে নির্বাচনে জিততে হবে, তাই আমি চাই আমার রোবটটি খুবই হিংস্র হোক। তবে অন্যদিকে টবিকে যেখানে আটকে রাখা হয়েছিল ওখান থেকে সে একটা রোবটকে বোকা বানিয়ে লুকিয়ে লুকিয়ে অডিটোরিয়ামের ভেতরে চলে আসে। সে পিসকিপারকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। আর তখন ওখানে প্রেসিডেন্টের কথায় কেউ রাজি না হলে সে নিজেই রোবটটির ভেতরে ওই লাল পদার্থটি প্রবেশ করিয়ে দেয়। এরপর ছোট ছোট ড্রোন ওয়েপন দিয়ে রোবটটির উপর পরীক্ষা করার জন্য আক্রমণ করতে থাকে। কিন্তু রোবটটি তখন সেগুলো অনায়াসে ধ্বংস করে দেয়। কিছুক্ষণ পরে রোবটটি তাদের দিকে এগিয়ে আসতে থাকে। ডক্টর টেনমার এগুলো দেখে খুব দ্রুত ইমার্জেন্সি দরজাটি বন্ধ করে দেয়। তবে কপাল খারাপ, ওই দরজার ভেতরে টবি আটকে যায়। কিন্তু তার বাবা তখন অনেক চেষ্টা করেও তাকে বাইরে বের করে আনতে পারে না। ডক্টর এলিফ্যান্ট তখন রোবটটিকে নিয়ন্ত্রণে আনতে গেলে ওখানে বিশাল একটা বিস্ফোরণ হয়, যার ফলে টবি ওখানেই মারা যায়। তার বাবা নিজের ছেলেকে হারিয়ে অনেক বেশি কষ্ট পায়। সে টবির ক্যাপ ধরে কান্না করতে থাকে। এভাবে কয়েকটা দিন পেরিয়ে যায়, কিন্তু টবির বাবা তার কথা একটুও ভুলতে পারছিল না। তাই সে অনেক কষ্ট করে টবির মতো দেখতে হুবহু একটা রোবট বানায় এবং টবির মাথার একটা চুল থেকে ডিএনএ টেস্ট করে ওই রোবটের ভেতরে টবির সমস্ত মেমোরি ট্রান্সফার করে দেয়। কিছুক্ষণ পরে ওখানে ডক্টর এলিফ্যান্ট চলে আসে। সে ওই নীল রঙের পদার্থটি তার জন্য নিয়ে আসে। এবার ডক্টর টেনমার ওটা টবির রোবটের ভেতরে প্রবেশ করিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সমস্ত শক্তি শোষণ করে রোবটটি একদম টবির মতো হয়ে যায়। সে ডক্টর টেনমারকে বাবা বলে ডাকতে থাকে। তখন তার বাবা তাকে নিয়ে বাসায় চলে আসে। নিজের ছেলেকে এভাবে রোবটের ভিতর ফেরত পেয়ে তার বাবা অনেক বেশি খুশি হয়ে যায়। তবে তাদের রোবট অরিন বুঝে যায় এটা আসলে টবি নয়, এটা টবির রোবট। ডক্টর টেনমার তখন অরিনকে নিষেধ করে টবিকে এই কথা বলতে। যাই হোক, তার বাবা তাকে বলে, এখন থেকে তোমাকে আর স্কুলে যেতে হবে না, আমি বাড়িতেই তোমাকে সব কিছু শেখাবো। সে সব কিছু তার বাবার কাছে শিখতে থাকে। একদিন টবির সেই টুপিটা রোবট অরিন তাকে দেয়, কিন্তু সে এই টুপিটা একদমই পছন্দ করে না। এটা দেখে তার বাবা অনেক বেশি কষ্ট পায়। সে বুঝতে পারে একটা রোবট কখনোই তার নিজের ছেলের মতো হতে পারে না। তাই সে টবিকে রাগ করে তার রুমে চলে যেতে বলে। কিন্তু কি আর করা, বাবার মন তো আর মানে না। এই রোবটটাকে পেয়ে যদি সে তার ছেলে টবির কষ্ট একটু ভুলে থাকতে পারে, সেটাই বরং ভালো। এরপর সে ডক্টর এলিফ্যান্টকে বলে, এই রোবটটাকে বানিয়ে আমি অনেক বড় ভুল করে ফেলেছি, ও কখনোই আমার ছেলের মতো হতে পারবে না। টবি তার রুমে এসে তার বাবার কথা ভাবতে থাকে। ঠিক তখন তাদের জানালার কাছে দুটো রোবট টবির চুল দেখে একে অপরকে বলাবলি করছিল, এটা চুল নাকি শিং। কিন্তু এসব কথা টবি শুনতে পাচ্ছিল। সে তখন নিজেকে বলে, হ্যাঁ, আমি রোবটের কথা কিভাবে শুনতে পাচ্ছি? আর রোবট দুটো বলে, আরে ও তো মানুষ, কিন্তু আমাদের কথা কিভাবে শুনছে? একটু পর টবি জানালার কাছে যায় রোবটটিকে ধরতে, কিন্তু হঠাৎ করে সে উপর থেকে একদম নিচে পড়ে যায়। যখন সে একেবারেই নিচে পড়ে যাচ্ছিল, ঠিক তখন ভয়ে সে চোখ বন্ধ করে রাখে। অবাক করা বিষয়, কিছুক্ষণের মধ্যেই তার পা রকেটের মতো হয়ে যায়। এটা দেখে সে নিজেও অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর সে আনন্দে সুপারম্যানের মতো সারা শহর জুড়ে ঘুরে বেড়ায়। সে নিজে নিজে মনে করে হয়তো সে একটা সুপার পাওয়ার পেয়ে গিয়েছে। যাই হোক, অন্যদিকে প্রেসিডেন্ট তার রাডারে দেখতে পায় মেট্রো সিটির উপর দিয়ে একটা অজানা বস্তু উড়ে বেড়াচ্ছে। তখন সে মনে করে হয়তো শত্রুপক্ষ তাদের শহরে হামলা করবে। কিন্তু তখন একটা রোবট বলে, এটা ব্লু কোর এনার্জি। তখন সে বলে, তাহলে বিজ্ঞানী এলিফ্যান আমাকে মিথ্যা বলেছে যে সে ব্লু কোর ধ্বংস করে দিয়েছে। প্রেসিডেন্ট তখন হুকুম দেয় যে কোনো উপায়ে হোক না কেন ওটা তার চাই। এদিকে টবি তার সুপার পাওয়ারের কথা তার বাবাকে জানাতে আসে, কিন্তু সে শুনতে পায় তার বাবা বিজ্ঞানী এলিফ্যানের সাথে তাকে নিয়েই কথা বলছে। তখন এলিফ্যান জানায়, আসলে তুমি টবি নও, তুমি টবির কপি রোবট। এ কথা শুনে সে অনেক বেশি কষ্ট পায়। কিন্তু তার বাবা বলে, আমি আর তোমাকে চাই না, কেননা তুমি কখনোই আমার ছেলের মতো হতে পারবে না। এ কথা শুনে টবি মন খারাপ করে ওখান থেকে চলে যায়। সে তখন একা একা শহরের উপর একটা টাওয়ারে বসেছিল। এরপর সে নিজেকে স্ক্যান করে বুঝতে পারে আসলেই সে মানুষ নয়। আর ঠিক তখনই প্রেসিডেন্টের রোবট এসে তাকে আটকে ফেলে। প্রেসিডেন্ট হুকুম দেয় টবিকে ধরে নিয়ে আসার জন্য, কিন্তু টবি তখন তাদের সবার চোখ ফাঁকি দিয়ে ওখান থেকে উড়ে চলে যায়। তবে রোবটগুলো তার পিছু ছাড়ছিল না। টবি অনেক চেষ্টা করে এদিক সেদিক ঘুরেও কোনোভাবে তাদের হাত থেকে বাঁচতে পারছিল না। একসময় রোবটগুলো তাকে আটকে ফেলে। তখন সে তার সব শক্তি প্রয়োগ করে তাদের হাত থেকে রক্ষা পায়। কিন্তু তখন একটা রোবট উপর থেকে নিচে পড়ে যাচ্ছিল। টবি মুহূর্তের মধ্যেই ওই রোবটটিকে বাঁচিয়ে নেয়। এটা দেখে প্রেসিডেন্ট হুকুম দেয় যেভাবেই হোক না কেন টবিকে ধরে এনে তার থেকে ওই ব্লু কোর ছিনিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে ওখানে বিশাল বড় একটা ড্রোন চলে আসে। এরপর একটা মিসাইলের আঘাতে টবি উপর থেকে পড়ে একদম নিচে পৃথিবীতে এসে পড়ে। ঠিক তখন ওখানে ভাঙাচোরা রোবটগুলো তার উপর আক্রমণ করতে চায়। বেচারা ওখান থেকে কোনো মতে পালিয়ে আসে। আসলে ওই মেট্রো সিটি থেকে সমস্ত ময়লা আবর্জনা পৃথিবীতে ফেলা হতো। কিন্তু কিছুক্ষণ পরে ওখানে ছোট্ট একটা রোবট এসে টবিকে একটা গর্তের ওখানে নিয়ে যায়। ওর ভেতরে কি আছে সেটা দেখার জন্য সামনে গেলেই টবিকে কয়েকটা ছেলে মেয়ে আটকে ফেলে। আসলে এই পৃথিবীর বাচ্চা ছেলে মেয়েগুলো ওখানে ভাঙাচোরা রোবট এগুলো সংগ্রহ করে। কিন্তু টবি তখন বলে, আরে আমি রোবট না, আমি একজন মানুষ। কিন্তু আমি কিভাবে যেন পৃথিবীতে চলে এসেছি। তখন ওখানকার ছেলে মেয়েগুলো টবের সাথে পরিচিত হতে থাকে। তারা বলতে থাকে আমি জেন, আমি উইজেট, আমি স্লাস আর আমি কোরা। আর ঠিক তখনই কোথা থেকে যেন কয়েকটা রোবট এসে টবিকে ওখান থেকে ছিনিয়ে নিয়ে যায়। রোবটগুলো টবিকে বলতে থাকে তুমি তো দেখি আমাদের মতোই রোবট, তবে তুমি আমাদের চেয়ে অনেক বেশি উন্নত। আমরা চাই রোবটরা যেন মানুষের কাছ থেকে স্বাধীনতা পায়, যেন আর মানুষের গোলাম না হয়ে থাকতে হয়। আর ঠিক তখনই টবিকে বাঁচানোর জন্য কোরা সহ তার সমস্ত বন্ধুরা ওখানে চলে আসে। তারা তখন তাকে ওখান থেকে বাঁচিয়ে আনে। সবাই তখন টবির কাছে তার নাম জিজ্ঞেস করে। টবি যেন তাদের কাছে ধরা না পড়ে যায় সেজন্য সে নিজেকে অ্যাস্ট্রো বলে পরিচিত হয়। আর ওদিকে মেট্রো সিটিতে প্রেসিডেন্ট এসে বিজ্ঞানী এলফানকে গ্রেপ্তার করে নিয়ে যেতে চায়। তখন ওখানে টবির বাবা এসে প্রেসিডেন্টকে বলে যদি আমি কখনো টবিকে ফিরে পাই তাহলে ওর ভেতর থেকে ওই ব্লু কোরটা আপনার কাছে ফিরিয়ে দেব। একথা শুনে তারা এলফানকে ছেড়ে দেয়। এদিকে টবি তার বন্ধুদের সাথে তাদের বাসায় চলে আসে। আসলে এখানে হ্যামেগ নামে একজন মেকানিক রয়েছে। বাচ্চারা সারাদিন ময়লার ভেতর থেকে রোবটের কলকবজা খুঁড়িয়ে এনে তার কাছে জমা দেয়। সেগুলোকে সে মেরামত করে আবার নতুন করে রোবট বানায়। সে তখন টবিকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তারা সবাই একসাথে বসে রাতের খাবার খায়। আসলে এখানে যাদের মা বাবা নেই তারা সবাই একসাথে মিলেমিশে থাকে। আর হ্যামেগ তাদেরকে গার্ডিয়ানের মতো দেখাশোনা করে রাখে। রাতের বেলায় ঘুমানোর সময় সে টবিকে বলে আমিও একসময় মেট্রো সিটিতে কাজ করতাম। ওখানকার বিজ্ঞান মন্ত্রণালয়ে আমি আর টেনমার একসাথে মিলে রোবট বানাতাম, কিন্তু কোনো এক কারণে তারা আমাকে ওখান থেকে তাড়িয়ে দেয়। তবে টবি তার কাছে তার নিজের আসল পরিচয় দেয় না। যাই হোক, পরদিন সকালবেলা তারা সবাই মিলে আবার রোবটের কলকবজা খুঁজতে যায়। টবি তখন ওখানে বিশাল বড় একটা পুরনো রোবট দেখতে পায়, কিন্তু তার বন্ধুরা বলে আরে এটা অনেক বেশি পুরনো, আর এটা এত ভারী আমরা ওকে কখনোই হ্যামেগের কাছে নিয়ে যেতে পারবো না। তবে টবি তখন রোবটের ভিতরে গিয়ে চোখ দিয়ে সব কিছু স্ক্যান করে দেখে যে কোথায় কি সমস্যা রয়েছে। সে বুঝতে পারে যদি এই রোবটটার ভেতরে এনার্জি প্রবেশ করানো যায় তাহলে এটা আবার কাজ করতে শুরু করবে। তাই সে তখন নিজের ভেতর থেকে ব্লু কোরের এনার্জি রোবটটার ভেতরে প্রবেশ করিয়ে দেয়। কিছুক্ষণ পরে তারা রোবটটিকে নিয়ে হ্যামেগের কাছে আসে। হ্যামেগ এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপর তারা সবাই মিলে ধুয়ে মুছে রোবটটাকে একদম নতুন করে ফেলে। এখন এটা দেখতে আধুনিক রোবটের মতো হয়ে গেছে। তারা সবাই একসাথে হয়ে রোবটের সাথে একটা ছবি তুলে রাতের বেলায় মেট্রো সিটির দিকে তাকিয়ে টবি তার বাবার কথা ভাবতে থাকে। আর ঠিক তখন কোরার সাথে তার দেখা হয়ে যায়। আসলে কোরাও মেট্রো সিটি থেকে এসেছে, কিন্তু সে টবিকে তার কথা জানাতে চায় না। আর টবিও অনেকবার চেয়েছে নিজের পরিচয় দিতে, কিন্তু সেও কোরাকে তার কথা বলতে পারে না। যাই হোক, পরদিন হ্যামেগ ওই বিশাল বড় রোবটটিকে নিয়ে আসে ফাইট করানোর জন্য, কিন্তু তখন সে ইলেকট্রিক শক দিয়ে টবিকে অজ্ঞান করে ফেলে। আসলে সে অনেক আগেই বুঝতে পেরেছিল টবি একটা রোবট। এটা দেখে তার বন্ধুরা অনেক বেশি কষ্ট পায়, কেননা তারা চাচ্ছিল না টবির সাথে এমন কিছু হোক। হ্যামেগ তখন জোর করে ফাইট করানোর জন্য টবিকে ওখানে নিয়ে যায়। আসলে পৃথিবীর মানুষজন মেট্রো সিটির মানুষদেরকে খুবই অপছন্দ করত, তাই তারা টবির সাথে রোবট ফাইটিং করতে চায়। হ্যামেগ সবাইকে বলে এই পিচ্চি রোবটটা অনেক আধুনিক রোবট, আর সে মেট্রো সিটি থেকে এসেছে। ও আমাদের শত্রু, তাই ওকে অবশ্যই আমাদের রোবটের সাথে লড়াই করতে হবে। টবি আসলে কোনো রোবটকেই আঘাত করতে চাচ্ছিল না, কিন্তু নিজেকে বাঁচাতে সে ওখানে একটা রোবটকে ধ্বংস করে দেয়। কিছুক্ষণ পর ওখানে আরও দুটো রোবট আসে টবিকে মারার জন্য। টবি এবারও কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে তাদেরকেও ধ্বংস করে দেয়। হ্যামেগের পর অনেক অনেক রোবট পাঠায় টবিকে ধ্বংস করার জন্য। এটা দেখে তার বন্ধুরা অনেক বেশি ভয় পেতে থাকে, কিন্তু টবি ওখানকার সমস্ত রোবটগুলোর সাথে ফাইট করে নিজেকে বাঁচিয়ে নেয়। সবাই তখন টবির এই সাহসিকতার জন্য হাততালি দিতে থাকে। কিন্তু হ্যামেগ এবার তাদের কুড়িয়ে পাওয়া সেই বড় রোবট জককে টবির সাথে লড়াই করার জন্য পাঠিয়ে দেয়। টবি ওটার সাথে একদমই লড়াই করতে চাইছিল না। সবাই ভাবছিল হয়তো এবার এই বড় রোবটটা টবিকে একদম মেরে ফেলবে, কিন্তু এই রোবটটা টবিকে না মেরে তাকে কাঁধে তুলে নেয়, কেননা টবির কারণে সে এখন বেঁচে রয়েছে। হ্যামেগ তখন রাগ করে টবিকে শক দিতে থাকে আর ফাইট করার জন্য বলতে থাকে। তখন বড় রোবট জক রাগ করে হ্যামেগকে এক পাড়া দিয়ে পিষে ফেলতে চায়, কিন্তু টবি তাকে বাঁচিয়ে নেয়। অন্যদিকে মেট্রো সিটিতে প্রেসিডেন্ট টবির লোকেশন খুঁজে পায়, আর কিছুক্ষণের মধ্যেই পৃথিবীতে রোবট চলে আসে টবিকে ধরার জন্য। তারা তখন টবিকে ওখান থেকে ধরে মেট্রো সিটিতে নিয়ে আসে। প্রেসিডেন্ট টবির বাবাকে বলে তাকে মেরে তার ভেতর থেকে ব্লু কোর বের করে দিতে। তার বাবা তখন নিরুপায় হয়ে টবির ভেতর থেকে ব্লু কোর বের করে প্রেসিডেন্টের হাতে তুলে দেয়, কিন্তু কিছুক্ষণ পরে সে বলে এই ব্লু কোর নিতে হলে আমাকে মেরে নিতে হবে। তখন বিজ্ঞানী এলফানের সাহায্যে আবার ওই ব্লু কোরটা নিয়ে টবির বাবা তার কাছে চলে যায়। इमार्जेंसि दरजा अफ करे दिले प्रेसिडेंट तखन आर भेतरे जेते पारे ना। तार बाबा तखन आबार ओई ब्लू कोरटी तार शरीरे बसिए देय आर बोलते थाके, आमी जानी तुमी सत्यिकारे टबी होते पारबे ना, तबे तुमी आमार छेलेर मतोई। বিজ্ঞানী এলফানের কাছ থেকে কার্ড নিয়ে প্রেসিডেন্ট ওই রুমের ভিতরে ঢুকলে টবির বাবা তখন তাকে ওখান থেকে উড়ে চলে যেতে বলে। মুহূর্তের মধ্যেই টবি সবার চোখ ফাঁকি দিয়ে ওখান থেকে উড়ে চলে যায়। প্রেসিডেন্ট তখন তাকে আর ধরতে পারে না, কিন্তু সে তখন ওখানে থাকা রেড কোরটি নিয়ে যেতে চায়। সবাই তাকে অনেক নিষেধ করলেও সে কারো কোনো কথা না শুনে ওই লাল রঙের পদার্থটি পিসকিপার নামক রোবটের ভেতরে প্রবেশ করিয়ে দেয়। প্রেসিডেন্ট তখন তাকে হুকুম দেয় টবিকে ধরে নিয়ে আসার জন্য, কিন্তু পিসকিপার তখন রাগ করে প্রেসিডেন্টকেও তার নিজের ভেতরে নিয়ে নেয়। এরপর সে সারা শহর জুড়ে ধ্বংসলীলা চালাতে থাকে। দূর থেকে টবি এ সব কিছু দেখে সিদ্ধান্ত নেয় সে মেট্রো সিটির সবাইকে বাঁচিয়ে নেবে। তাই সে তখন আবার মেট্রো সিটির উদ্দেশ্যে রওনা হয়। সে গিয়ে পিসকিপারের সাথে লড়াই করতে শুরু করে। আসলে সে পিসকিপারের সাথে পেরে উঠছিল না। মেট্রো সিটিতে যখন এমন গোলাগুলি হচ্ছিল এসব কিছু পৃথিবী থেকে টবির বন্ধুরা দেখতে পাচ্ছিল। তারা বুঝতে পেরেছিল হয়তো টবির কোনো বিপদ হয়েছে, তাই তারা তখন হ্যামেগের কাছ থেকে গাড়ি নিয়ে মেট্রো সিটির উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে পিসকিপার প্রায় টবিকে মেরেই ফেলছিল, কিন্তু সে তার পেছন দিক দিয়ে দুটো বন্দুক বের করে তাকে গুলি করে কোনো রকম নিজেকে বাঁচিয়ে নেয়। এটা দেখে পিসকিপার অনেক বেশি রাগ করে টবিকে অনেক জোরে আঘাত করে, যার ফলে টবি অনেক দূরে ছিটকে এসে পড়ে। পিসকিপার যখনই তাকে পাড়া দিয়ে মেরে ফেলতে চাচ্ছিল তখন তার বন্ধুরা এসে তাকে ওখান থেকে বাঁচিয়ে নেয়, কিন্তু পিসকিপার তখনও তাদের পেছন ছাড়ছিল না। কিছুক্ষণ গোলাগুলির কারণে এক পর্যায়ে মেট্রো সিটির পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যায়, যার ফলে পুরো শহর পৃথিবীর দিকে পড়ে যাচ্ছিল। তখন সমস্ত মানুষের কথা চিন্তা করে টবি মেট্রো সিটিকে আস্তে আস্তে করে পৃথিবীর উপরে নামিয়ে আনে, কিন্তু পিসকিপার এখনও তার পিছু ছাড়েনি। সে টবিকে তার নিজের ভেতরে প্রবেশ করায়, যার ফলে ব্লু কোর এবং রেড কোর একত্রিত হয়ে বিশাল একটা বিস্ফোরণ ঘটে। টবি অনেক দূরে ছিটকে পড়ে যায়। সে তখন অনেক দুর্বল হয়ে পড়ে। তার বাবা তখন তাকে ওখান থেকে অন্য জায়গায় নিয়ে যেতে চায়, কিন্তু পিসকিপার তার বন্ধুদেরকে ধরে বারবার জিজ্ঞেস করতে থাকে টবি কোথায় রয়েছে। তখন টবি তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য যেতে চায়, কিন্তু তার বাবা চাচ্ছিল না টবি পিসকিপারের সাথে লড়াই করে মারা যাক। কিন্তু টবি তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য পিসকিপারের ভেতরে নিজে নিজে প্রবেশ করে, আর তখন তার জীবনের সমস্ত ভালো ভালো মুহূর্তগুলো মনে পড়তে থাকে। কিছুক্ষণের মধ্যেই ব্লু কোর আর রেড কোর একত্রিত হয়ে অনেক বড় বিস্ফোরণ ঘটে। পিসকিপার তখন ওখানেই একদম ধ্বংস হয়ে যায়। টবির বাবা বুঝতে পারে হয়তো সে আর বেঁচে নেই, কিন্তু তার বন্ধুরা তাকে খুঁজে পায়। তখন টবির কোনো জ্ঞান ছিল না, কেননা ব্লু কোর এনার্জি একদম ধ্বংস হয়ে গেছে। তখন বিজ্ঞানী এলফান বলে, আমাদের কাছে আর কোনো ব্লু কোর এনার্জি নেই, তাই আমরা কোনোভাবেই টবিকে বাঁচিয়ে তুলতে পারবো না। তবে কিছুক্ষণ পরেই ওখানে বড় রোবট জগ চলে আসে। সে এসে তার ভেতর থেকে টবির দিয়ে সেই ব্লু কোর এনার্জি টবির ভেতরে ট্রান্সফার করিয়ে দেয়। কিছুক্ষণ পরে সে আবার জীবিত হয়ে যায়। সবাই তাকে ফিরে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। বেঁচে যায় রোবট মানব অ্যাস্ট্রোবয়। একটা ছেলের বড় ভাই তাকে অনেক সুন্দর একটা রোবট বানিয়ে দেয়, কিন্তু একটা দুর্ঘটনায় তার বড় ভাই মারা যায়। এরপর থেকে ওই ছেলেটি তার ভাইয়ের খুনিদেরকে খুঁজতে থাকে, আর সবটা সময় জুড়ে তার ভাইয়ের বানানো রোবটটি তাকে সমস্ত বিপদ থেকে বাঁচিয়ে নেয়। এই অসাধারণ মুভিটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।